আসসালামু আলাইকুমুল্লাহি রাজু আহমেদ থেকে জানতে চেয়েছেন কারো সম্মানার্থে বা ছোট সায়ক অথবা বড় সায়ক আসলে সম্মানার্থে দাঁড়ানো যাবে কিনা এ ব্যাপারে জানতে চেয়েছেন সুন্দর প্রশ্ন করার জন্য আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই যে বিষয়টা জানতে চেয়েছেন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এ ব্যাপারে হাদিসের গ্রন্থ প্রসিদ্ধ গ্রন্থ মেশকাতে বাবুল কিয়াম নামে একটি অধ্যায় আছে দণ্ডমান হওয়ার অধ্যায় এখানে কিয়াম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন মানাল কিয়াম লুগাতান ও ইস্তিলাহান কিয়ামের শব্দিক এবং পারিভাষিক সংজ্ঞা কিয়াম শব্দটি ভাবে নাসারা ইয়ানসুরু এর মাসদারের আবিধানী করতে হলো দণ্ডমান হওয়া সোজা হওয়া স্থির হওয়া ইত্যাদি যেমন বলা হয় কামা ফুলানুন অমুক দাঁড়িয়েছে পরিভাষায় কোনো উপরের শ্রেণীর লোক অথবা সম্মানিত লোক যখন আসে তখন লোকদেরকে দাঁড়িয়ে বসা থেকে দাঁড়িয়ে যাওয়াকে কিয়াম বলা হয় আনোয়ারুল কিয়াম কিয়ামের প্রকার ভেদ স্থান কাল পাত্র ভেদে কিয়ামের অনেকগুলা প্রকার হতে পারে কিয়ামুল তাজিম অর্থাৎ কারো সম্মানাতে দাঁড়ানো যেমন পিতা মাতা সম্মানিত ব্যক্তিবর্গ বা নেতৃস্থানীয় লোকদের সম্মানে দাঁড়ানো এটা জায়েজ আছে যেমন হাদিসে এসেছে ফাইদা কমা কমনা কিয়ামান হাত্তা না রাহু কদ দেখালা বাদা বুয়ুতি আসুয়া জিহি আরেকটা হলো কেয়ামুল ইস্তেকবাল অভ্যর্থনা বা শুভেচ্ছা জানানোর জন্য দাঁড়ানো যেমন ধর্মীয় নেতা আলেম অথবা অতিথির সম্মানার্থে দণ্ডমান হওয়া এটাকে জমুরু বলেছেন যেমন আল্লাহ ফাতেমাতিনী যখন ফাতিমা প্রবেশ করে তখন তোমরা তাকে তার জন্য দাঁড়িয়ে যাও কেয়ামুল ইল মাহ হাব্বা কার ভালোবাসা আহ নিবেদনের জন্য দণ্ডমান হওয়া যেমন নবী সাল্লু আলাইসালাম ফাতিমাকে দেখেন দণ্ডমান হতে বলতেন যেমন ইদা দাখালা আলাইহি কমা ফা আখাদা বিয়াদিহা কিয়ামুল ইয়ানা ইয়ানাতি কারো সাহায্যে দাঁড়িয়ে যাওয়া এটা সওয়াবের কাজ এবং জায়েজ আছে যেমন হাদিসে এসেছে আল্লাহর রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন যে কুমু ইলা সাইয়িদিকুম লি ইয়ানাতি সাইয়িদিকুম অর্থাৎ তোমাদের সাহায্যতে দাঁড়িয়ে যাও আরেকটা হলো কিয়ামুল মুতাকাব্বিদ অর্থাৎ দাম্ভিক বা অহংকারী ব্যক্তির জন্য দণ্ডমান হওয়া যেমন কোন স্বৈরাচারী শাসক অথবা কোনো নেতা অথবা কেউ যদি আসে যদি না দাঁড়ায় তাহলে সে যদি সে মনে করে যে আমি আসছি আমার সম্মান নাই একটু তোমরা দাঁড়াইলা না কেন এরকম ভাবে যদি সে প্রকাশ করে তাহলে এরকম ব্যক্তির জন্য দাঁড়ানো হারাম হাদিসে এসেছে মানসার রিজালু মানসারি নার যে কেউ যদি চায় যে আমার জন্য লোকেরা দাঁড়াক তাহলে সেজন্য তার স্থানকে জাহান নামে বানিয়ে দিই কেয়ামলিল মাইগিতি অর্থাৎ মিতের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য দণ্ডমান হওয়া এটা জাহিলিদের কালচার এটা জায়েজ নয় বেদাত যেমন কোনো রাজনৈতিক দল অথবা বুদ্ধিজীবীদের সম্মানিত দাঁড়ানো কেয়ামলি সুকুত অর্থাৎ নিরবতা পালনের জন্য দাঁড়ানো এটা পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের সৃষ্ট একটা কুসংস্কার আমাদের দেশেও চালু আছে যে নিরবতার জন্য দাঁড়িয়ে যায় বিশেষ করে জাতীয় সংসদে মাননীয় সদস্যবর্গ স্পিকারের রূপ করে থাকেন যেটা একবারে পরিষ্কার হারাম কেয়ামুলি তাকাল্লুফ অর্থাৎ ছাটকারিতার জন্য দাঁড়ানো এটা না জায়েজ ওয়া আনা ওয়াতা উম্মাতি বারা উম্মিনার তাকাল্লুফ কেয়ামুলি জিয়ারাতিল কবুর কবর জিয়ারতের জন্য দাঁড়ানো এটা জায়েজ নয় এবং কেউ কেউ মিলাদ মাহফিল রাহালামে উপস্থিতির কথা মনে করে কল্পনা করে সম্মানার্থে দাঁড়িয়ে থাকেন এটা বেদাত কেননা এর দ্বারা কোনো দলিল সাব্য করা যায় না অন্যদিকে সন্ন্যাদ ও ভালোবাসার পরিচয় নই কারণ এরকম জিনিসটা আসলে বেদাত এবং কিয়ামে বাবুল কিয়াম অধ্যায়ের মধ্যে প্রথম যে হাদিসটা এসেছে আবি হুদ্রি রদি আল্লাহ কল

আমাদের দেশে কিছু লোক আছে বাড়াবাড়ি করে কি এমনি আসলে এটা জায়েজ নয় এরকম ভাবে কোন সময় কিয়ামের বিষয়ে আলোচনা করা হলো তবে কিয়াম অপছন্দের ব্যাপারে আরেকটি সহি হাদিস এসেছে আসান সহি হাদিসটি আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি হলো আন আনাস রাদিয়াল্লাহু তাআলা নহ ক্বাল লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইদা কানু রাউহুম লাম ইয়াকুমু লিমা ইয়ামালুনা মিনাল কারাহাতি লিসালিকা রাহুতির মেদে কালা হাদা হাদিসুন হাসানুন সহিহুন আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন সাহাবায়ে کرامের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়ে অধিক প্রিয় আর কোনো ব্যক্তি ছিলেন না অর্থাৎ পৃথিবীতে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ ভালোবেসে থাকেন তাহলে এর মধ্যে যে আছে তারা হলেন সাহাবীরা তো সাহাবীদের থেকে বেশি ভালো কেউ বাসেননি এই কেউ সাহাবীরা যে তো সম্মানার্থে দাঁড়ানোর জন্য আল্লাহ রাসূল পরিষ্কার নিষেধ করেছেন লাম ইয়াকুমু কেউ যেন না দাঁড়ায় কারণ এটা রসুলে অপছন্দ করতেন তো বর্তমান জমানায় যারা রসুলে মহাব্বতে দাঁড়াতে চায় এটা একবারই না এবং হারাম বেদাত এটা দাঁড়ানো যাবে না সাহাবিদের থেকে এরকম প্রমাণ পাওয়া যায় এবং রসুল থেকেও সরাসরি নিষেধাজ্ঞা এসেছে রহতিন মিজি কল হাদিসুন হাসানুন সহিহুন মেশকাত হাদিস চার হাজার আশা করি বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি